يقبطهم الناس ليس بأنبياء ولا شهداء قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون لَذِكْرِ ذكر الله يذكرونه نبي پاک صلى الله عليه وسلم فرمان আল্লাহ পাক রব্বুল আলমিন একদল সম্প্রদায়কে উঠাবেন ফি উজুহিমিন নূর যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে আলা মানাবির লুকলু জাবার জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত দামি এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ সিংহাসনের মধ্যে বসা আছে তাদের মর্যাদা দেখে কে আমতের অন্য মানুষ ঈর্ষা করবে আফসুস করবে এই ব্যক্তি এত দামি কেন এই ব্যক্তির চেহারা উজ্জ্বল কেন দামি সিংহাসনে অধিষ্ট কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আমার সাহাবারা আমি যাদের প্রশংসা করতেছি কি ভাবতেছো তারা কি নবী বা শহীদ লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা এরা নবীও না এরা শহীদও না এক গ্রাম্য ব্যক্তি বলতেছে বাহ বাহ আমরা ভাবতেছিলাম তো নবীদের প্রশংসা চলতেছে শহীদদের প্রশংসা চলতেছে অথচ তারা নবী না তারা শহীদ না কারা তারা জলদি পরিচয় দেন যেন আমরা তাদের পরিচয় লাভ করতে পারি এবার নবী পাক সাল আলী পড়েন সাল্লাহ আলী আসাল্লাম যারা নবী পাক সাল্লাহ আলি আসাল্লামের উপরে একবার দুরুশ্বরী পড়বে পাক তার উপরে দশ বার রহমান নাসেল করবে আর সাল্ল আলাইহি ওয়াসাল্লাম দুরুত ছোট্ট কিন্তু জামে মানে পরিপূর্ণ যদিও দূরত কি ছোট্ট কিন্তু পরিপূর্ণ কেন আল্লাহ ফাকি বলছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিম তসলিমা তোমরা নবীর উপরে সলাদ এবং সালাম প্রেরণ করো কি ভাই বলেন সবাই তা আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরদের মধ্যে আছে আছে এর জন্য দূরটা একেবারে ছোট কিন্তু পরিপূর্ণ সাল্ল আলি আসাল্লাম নাম শোনার সাথে সাথে দূরত পড়বেন আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন তারা ওই সমস্ত লোক যারা বিভিন্ন গোত্রের থেকে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশের থেকে মাওলার মহাব্বাতে জিকিরের উদ্দেশ্যে শুরু করিয়া দিচ্ছে এত বকিল কেন সুবাহ আল্লাহ পড়তে বকিল কেন কিপটামি করতেছেন কেন সমস্যা আছে নাকি লাভ জানেন সমস্যা লাভ জানি না লসের কোনো কাজ কেউ করে না লাভ যেখানে আছে মানুষ সেই কাজ করে একবার সোহান আল্লাহ পড়বেন তো আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে যাবে দেখছেন অবস্থা লাভ আমরা তো করি ব্যবসা আমাদের কাজ ব্যবসা মানকানা ইরিদু হারসাল আখেরা নাজিদ লাহুফি হারসহি আমরা এখানে ব্যবসা করার জন্য আসছি আখেরাতের আর যারা ব্যবসা করার চেষ্টা করবে আল্লাহর ব্যবসা এই যে না নগদ নামার থেকে এক হাজার গনি গুনা ঝরে গেছে সোবাহ আল্লাহ পরসেন তো আসমান এবং জমিনের খালি জায়গা ন্যাকে পূর্ণ হয়ে গেছে بخاري شريط تو شيشي الله بخاري رحمة الله عليه ونبي هرات رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم تسبيب تحميد অনেক দামি কলমা দুইটা আল্লাহর কাছে প্রিয় হাবিবাতান ইলা রহমান আরে ভাই এ তো আল্লাহর সেফাত আবার আল্লাহর সেফাতে সবই তার কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার অদৃশ্য কি অর্থ কি ইন্নাকা ইহা মাহবুব হাবিবাত রহমান অর্থ হলো যারাই মা তেলাওয়াত করবে পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে অথচ আমরা পড়ি না জিকির করতেই চাই না লজ্জা পাই অনেকে আমি আল্লাহর প্রশংসা করবো এতে লজ্জা আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর এতে লজ্জা আল্লাহ আকবর আমার মাওলার বরক্ত ব্যায়াম করবো এতে লজ্জা না লাহ নাই কোন ইলা আমার মাবুদ ব্যতীত এতে লজ্জা না কত বড় জা হেল কত বড় জা লে না বান্দার কাঁচ তো মামলারই প্রশংসা করা বান্দার কাঁস্ত তো মামলার একটা আদায় করা বান্দার কাঁচ তো মামলার বরক্ত বয়ান করা কি কথা ঠিক না ভাই বুখারি শরীফের মধ্যে যেই ব্যক্তি প্রতিদিন একশো বার সোবাহ একশো বার আলহামদুলিল্লাহ পড়বে অথবা সোবাহান সাগরের ফানা পরিমাণে গুণা হয় আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেবে আইটেম লস না লাভ তা সমস্যা কি আপনার এটা সহজ বয়ান করে দিলাম একেবারে রিক্সা চালান সোবাহান্লাহ পড়েন হাতে কাজ করেন মুখে আল্লাহ একবার বলেন চাকরি করতেছেন জিকির করেন হাঁটতে আছেন জবানের মধ্যে জিকির জারি রাখেন সমস্যা আছে কোন কিন্তু এই কাজটা আমরা করতেই চাই না এখানে আমরা বকিল অথচ লাভটা আমার সহজ আল্লাহ নিজাম হলো যেই জিনিস যত দামি ওই জিনিসকে আল্লাহ তত সহজ করে দেন যেমন পানি মানুষের জন্য দামি অপর নাম জীবন এর জন্য গোলামের জমিনের মধ্যে যেই পানি মালিকের জমিনের মধ্যে একই পানি বাসার জমিনের মধ্যে যেই পানি প্রজার জমিনের মধ্যে একই পানি নাকি ভাই বাসার খেতের মধ্যে বাড়ির উপরে যেই বৃষ্টি ফকিরের গোলামের জমিনের উপরে বাড়ির উপরে একই বৃষ্টি পানি ছাড়াও দুই তিন দিন থাকা যায় বিদায় একটু সংগ্রহ করতে হয় কিন্তু পাওয়া যায় ঠিকই কিন্তু তার চেয়েও দামই হলো বাতাস বাতাসের দাম পানির চেয়ে অনেক গুণ বেশি পানি ছাড়া কিছু সময় টেকা যায় বাতাস ছাড়া মোটেও না এই জন্য আল্লাহবাক বাতাসকে আরও সহজ করে দিছেন খোঁজার দরকার নাই খোরার দরকার নাই পাত্রের দরকার নাই দাও নাকের সময় বাতাস হাজির। আল্লাহ জিকিরকে সবচেয়ে সহজ করে দিচ্ছেন নামাজ রোজা হাত জাকাতের জন্য অক্ত শর্ত সারায়েত আছে তেলামাতের জন্য সারায়েত আছে আছে কি নাই এই সময় পড়তে না হায়েজ নিফাস অবস্থায় জুনুব অবস্থায় পড়তে না নামাজের জন্য শর্ত আছে সারা আছে রোজার জন্য শর্ত আছে সারায়াত আছে জিকিরের জন্য কিছু নেই হাঁটো জিকির করো দাঁড়াও জিকির করো বসো জিকির করো শো জিকির করো আস্তে জিকির করো জোরে জিকির করো মনে মনে জিকির করো সবসময় স্বাভাবিক আকবর এর জন্য ভাই জিকির করা চাই আর নিয়ম হলো মান হাব্বা সাইয়ান আখফারাহু যে জিনিসকে বেশি মোহাব্বাত করে পছন্দ করে সেই জিনিসের স্মরণও সেই ব্যক্তি বেশি করে যে মাওলাকে বেশি মোহাব্বাত করে সে মাওলার জিকিরও বেশি করে যাই হোক যেটা বলতেছিলাম এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি হাদিসের ভাষ্য অনুযায়ী এই লোকগুলির চেহারা কেয়ামতের ময়দানে চন্দ্রের মতো আলো হয়ে যাবে না দামি সিংহাসের মধ্যে বদিষ্ট থাকবেন শুধু তাই নয় এই মাজলিস এত দামি এত গুরুত্বপূর্ণ আল্লাহ কবুল করলে মাজলিস মধ্যে ঢুকছিলাম গুনা নিয়া বের হয়ে যাবে গুনা সব সাফ করিয়া বোখানি শরীফের মতো রঙায়তারছে এই মাজলিশকে কেন্দ্র করে আল্লাহ ফাকফেস তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন ও শহীদুকুম আন্নিকাদ গফার তুল আহম হে ফেরেস্তারা সাক্ষী থাক গোটা মাজলিশের বান্দাদের গুণাখাত সব মাফ করে দিছি যাই হোক বয়ান সংক্ষিপ্ত গর্ব আমি যে আয়া শরীফ তুলে করছি আল্লাহ ফাক কালামে পাঁকের মধ্যে ফরমান ফারি কুনফিল জান্নাতি অ ফারি কুনফিস সাইদ আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন গোত্রের বিভিন্ন পথের বিভিন্ন মতের বিভিন্ন নীতি ও আদর্শ লোক আমরা বসবাস করি এই মধ্যে সবাই একই ধরনের একই ডিজাইনের নয় এখানে কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মুরুক্ষ কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ যাসত কেউ বাসদ কেউ চরমনে কেউ করি কেউ ঘৃণা করি আশ্চর্য হয়েছেন নাকি এতে আশ্চর্য হওয়ার কিছু নেই বরং এইটাই বাস্তবতা নবী পাক সাল্লাল্লাহু আলী আসাল্লামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না তার আগেও কেউ ছিল না কেয়ামত পর্যন্ত আসবে না একদল লোক নবী পাক নবীপাক ওয়াসাল্লামের হেফাজতের জন্য খেদমতের জন্য যেন তার শরীর মোবারকের মধ্যে ছোট্ট একটা কাঁটার আঘাত না লাগে এতটুকুর জন্য জীবন বিসর্জন দিছেন শহীদ হয়ে গেছেন আবার ওই একই নবী পাক ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য বহুত কাফের গলা কাটায় দিছে ব্যক্তি একজনই যদি আমার নবীর ব্যাপারে একব হতে পারে তা আমরা তো চরমনীয় কিছুই না সাতাও না মাতাও না সেখানে একদল লোক মহাব করবে একদল লোক ঘৃণা করবে এইটি বাস্তবতা এতে আশ্চর্য হওয়ার কিছু নাই তবে হ্যাঁ অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে বন্ধু শত্রু হয়ে যায় আর সঠিক বুঝার কারণে অনেক সময় দুঃশনও বন্ধু হয়ে যায় আপনারা যারা চর্মনাইকে খারাপ জানেন ঘৃণা করেন কারণটা কি কি কারণ মেসেজ আমাদেরকে দিয়া দেন এইটা ভুল এইটা ভুল আল আর এক মোমেনের আয়না স্বরূপ যেরকম আমার এখানে কালি আমি দেখি না আয়না আমাকে দেখা দেয় এখানে কি আছে আমি আয়না ক্ষিপ্ত হয়েছি নাকি আয়না ভেঙে ফেলবো তোকে আমার কালি দেখাইলি কেন বরং আয়না যদি কালি না দেখাই মুসি আয়নাকে স্পর্শ দেখতেছি না স্পর্শ দেখতেছি না আয়না আমাকে কালি দেখা দেওয়ার কারণে আমি আয়না সন্তুষ্ট আয়নাকে মহাব্বাত করি মুসি আবার যত্নে রাইখা দেই সে আমার ত্রুটি ধরায় দিস ঠিক না ভাই আল মোমিন মেরোয়াত আল মোমেন এক মোমেন আনা মোমেন আয়না স্বরূপ আমি আমার ত্রুটি ধরতে পারি না আমার দোষ আমার কাছে ধরা পড়ে না এক মোমেনের কাছে ধরা পড়ছে সে যদি আমাকে ধরা দেয় সমস্যা কি অসুবিধা কি কিন্তু আয়না সমালোচনার জন্য ধরায় না বরং আয়না তার প্রকৃত রূপ তার কাছে স্পষ্ট করে ঠিক মোমেনের উচিত কার সমালোচনার জন্য দোষ ধরাবো না বরং তাকে শুদ্ধ করার জন্য দোষ ধরাবো এইটা হওয়া উচিত মোমেন মোমেনের দোষ তাকে পরিশুদ্ধ করার জন্য তাকে তামির করার জন্য তাকে মেরামত করার জন্য তার ত্রুটি বয়ান করার জন্য নয় যদি চরম কোনো ভুল করে আপনার দৃষ্টিতে আপনি আমাদেরকে বলুন এইটা ভুল এইটা ভুল এই কোরআন হাদিসের দৃষ্টিতে এইটা ঠিক না এইটা ঠিক না যদি আমরাও সরি দলিলের ভিত্তিতে আপনাকে জবাব না দিতে পারি তখন আপনারা বলবেন লোকগুলি গোমরা আর যদি জবাব দিতে পারি তা আমরা সমস্যা কি অসুবিধা কি শোনেন গোটা দুনিয়ার মানুষ কখনো মত ছিল না এটা না আল্লাফের পদ্ধতি হল সৃষ্টি লগ্নর থেকেই হক এবং বাতিল হিসেবে সৃষ্টি করা যেমন আল্লাহাক নবী আদমকে হক হিসেবে সৃষ্টি করেছেন শয়তানকে বাতিল শুরু লগ্নর থেকে নবী আদম আলা দুই সন্তান হাবিল কাবিল একজন হক একজন বাতিল দশ যুগ চলে গেছে আছে নবী নু আলাই তুলাম জমানা আমরা সবাই নবী নুহের শুরি। যত দুনিয়ার মানুষ আছে সবই তার উত্তর সুরি নবী নু আলাই সালাম প্রথম রসুল প্রথম সরিয়াসের রসুল অথচ তিনি হক তার ঔরাসে তার সন্তান বাতিল নবী মুসা হক ফেরাউন নবী ইব্রাহিম হক নমরুদ আমার নবী হক আবু জাহেল আল্লাহ তো নিজেই বলেন হিজবুল্লাহ হিজবু শায়তান আল্লাহর দল শায়তানের দল কাজী সূচনার থেকে হক বাতিলের লড়াই চলে আসছে চলতেছে চলবে এটা আশ্চর্য হওয়ার কিছু আছে না ভাই শোনেন বাহিরে মসজিদও আছে সিনেমাও একদল লোক মসজিদে যাবে একদল লোক সিনেমায় যাবে বদরের ময়দানে একদল লোক আবু জহেলের পক্ষে রক্ত দিছে একদল লোক আমার নবীর পক্ষে রক্ত দিছে একই ময়দান একই মাঠ একই মাঠ একদল আবু জহেলের পক্ষে একদল আমার নবীর পক্ষে এটা আশ্চর্য হবার কি আছে একই ঘরের মধ্যে আসি আলাই হক বাতিল একই বিছানায় নবী লুত আলাই হক তার স্ত্রী বাতিল হক বাতিলের লড়াই ছিল আসে থাকবে এটা আশ্চর্য হওয়ার কিছু নাই একদল লোক জান্নাতে যাবে আর একদল লোক জাহান নামে যাবে একদল লোক বালাখানায় থাকবে একদল লোক জেলখানায় ঢুকবে আশ্চর্য হওয়ার কিছু নাই একদল লোক সুস্থ আর একদল লোক হসপিটাল অসুস্থ বাজারে দুধও পাওয়া যায় মদও পাওয়া যায় একদল লোক দুধ ক্রয় করবে আর একদল লোক মদ ক্রয় করবে একদল লোক আল্লাহর পথে লড়বে আর একদল লোক শায়তানের পথে লড়বে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই আপনি ভাবছেন আমার বয়ানে সবাই যাবে কি খোদ নবী পাকসল্লা বয়ানে তার জামাতা ওদ বা ও ওতায়বা বা বা এই আবু আহবের দুই সন্তানের কাছে আমার নবী দুই ছেলে বিবাহ দুই মেয়েকে দিয়েছিল কিন্তু একটাও আনে নাই ভী ইমানের গোষ্ঠী আমার নবীকে নবীর বাচ্চাদেরকে তালাক দিয়ে দিছে আনে নাই আমার নবীর মজলিসে আবদুল্লেবনু উবায়বনে সুলুল জীবন বর বয়ান শুনছে কিন্তু কানের ভিতর থেকে খোল হয়ে পুষে নাই তার চেয়ে হওয়ার কিছু নেই অথচ ইয়ামানের মধ্যে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাই আমার নবীকে দেখে নাই কিন্তু হেদায়তের নূর তার কলবে ঢুকে গেছে চর্মনয়কে যারা খারাপ জানেন কারণটা কি সমস্যা কি আপনার আপনি এত গিবা শেখায়ত করছেন আপনার দ্বারা কয়জন টুফি সারা মানুষ টুফিওয়ালা হয়েছে এদের দ্বারা কয়জন হইছে। আপনার দ্বারা কয়জন দাঁড়ি সারা মানুষ দাঁড়িয়ে রাখছে এদের দ্বারা কয়জন দাঁড়িয়ে সারা মানুষ দাঁড়িয়ে রাখছে আপনার দ্বারা কয়জন বেনুমাজি মাসজিদে ঢুকছে এদের মাধ্যমে কয়জন বেনুমাজি মাসজিদে ঢুকছে আপনার মাধ্যমে কয়জন খ্রিস্টানদের পোশাক সারিয়া দিয়ে নবীর পোশাক গ্রহণ করছে এদের মাধ্যমে কয়জন করছে আপনার মাধ্যমে কয়জন মদের বোতল পাশ্রায় ভাঙছে এদের মাধ্যমে কয়জন ভাঙছে আপনি তো জিরুর কোঠা একজনও না আর আপনার সমালোচনা করতেছেন শোনেন ইসলামকে নিয়ে খেল তামাশা আগের থেকেও ছিল আজও আছে শোনেন যার পকেটে পয়সা গুন্ডার নজর ওই পকেটের দিকে যার গাছে আম ঢিলাটা সেখানি। গোটা দুনিয়ার মধ্যে কোন ধর্ম চ্যালেঞ্জ দিয়া বলতে না আমার ধর্ম হক আমার কিতাব হক বলতে পারে বাইবেল আলারা ইঞ্জিল আলারা তাওরাত আলারা ত্রিপট আলারা রামায়ণ বেদ গীতা মহাভারত একমাত্র গোটা দুনিয়ার মধ্যে একটা কিতাব যে কিতাব আল কোরআন যে কেতাবে শুরুই সন্দেহ নাই গোটা দুনিয়ার মধ্যে কেতাব আপনার গোটা দুনিয়ার মধ্যে ধর্ম আপনার আমাকে দেখাতে পারবেন না গোটা দুনিয়ার মধ্যে কোন এক শিক্ষিত ব্যক্তি হিন্দু ধর্ম গ্রহণ করছে দেখান তো আমাকে দেখান তো অমুক পণ্ডিত হিন্দু ধর্মের গবেষণা করে হিন্দু হয়ে গেছে অমুক পণ্ডিত খ্রিস্টান গবেষণা খ্রিস্টান হয়ে গেছে না পারবেন না বরং গোটা দুনিয়ার মধ্যে হাজারো খ্রিস্টান হাজারো ইহুদি হাজারো হিন্দু হাজারো বৌদ্ধ তারা গবেষণা করিয়া বড় বড় ডক্টর পন্ডিতরা মুসলমান হয়ে গেছে কাজে ফল আপনার কাছে পয়সা আপনার কাছে সতীত্ব আপনার কাছে গোটা দুনিয়ার কোন ধার্মিকরা বলতে পারবে না আমার মেয়েরা সবাই সতী আমার ছেলেরা সবাই সতী এই কথা বলার ক্ষমতা কারো নাই কিন্তু মুসলমানের মধ্যে যারা সতী ছেলে আছে যারা আপনার কাছে। নজর গোটা দুনিয়ার বেইমানরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবে এটাই বাস্তবতা এর জন্য দেখবেন যত ফেত ইসলামের মধ্যে এই গ্রুপ সেই গ্রুপ ওই ভেজাল এই ভেজাল এই কাঁদি আসছে কোথায় বাইজিত কান পন্নি এক শায়তান বের হইছে হিজবুত হিদ নামে কি কথা ঠিক না এর মধ্যে মাসবান্ডারি থাকবে আটটসু থাকবে সুরেশ্বর থাকবে লামুজাবি থাকবে ভেজালের কোনো অভাব থাকবে না তো কেন পয়সা আপনার কাছে মুক্তা আপনার কাছে হিরোক আপনার কাছে খনি আপনার কাছে দাগায় খানি দিবে এর জন্য ঘরের মালিক খুব সতর্ক থাকিও খুব সতর্ক থাকিও মাঝে মাঝে পকেট চেক করিও এই মাংস আবার চুরি করে না নিয়ে যায় এই কথা ঠিক না ভাই কয়েটা কয়টা জোরে বলেন কয়টা ফারি ফিল জান্নাতি আর ফারি কুনফিল কোরআনের আয়াত একদল জান্নাতি আর একদল জাহান ক্লিয়ার একবার ক্লিয়ার একদল জান্নাতি আর একদল জান্নাতি গুরুবের অবস্থা কি হবে আর জাহান্নামী গুরুবের অবস্থা কি হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুক্ত একটা হাদিসের মধ্যে বয়ান করে দিয়েছেন ওরে খোদা রে আর দুনিয়া সিজদুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়া মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত বালাখানা জেলখানা কাকে বলা হয় যার মধ্যে তিনটা গুণ থাকে কয়টা গুণ ভাই তিনটা গুণে গুণান্বিত জায়গাকে জেলখানা বলা হয় যেখানে মানুষ যেতে চায় না যদি যায় থাকতে চায় না ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না তার নাম জেলখানা কি জেলখানা কেউ যাইতে চান নাকি যদি যান জায়গা জমি বিক্রি করে আমাকে বের করো জল দি এক মুহূর্ত থাকতে ইচ্ছা অনুযায়ী কথা বলেন গোসল করতে মনে চায় জেলার আইন নেই স্ত্রীর সাথে কথা বলতে মনে আছে জেলারের বিরিয়ানি খাইতে মনে হয় জেলারের ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না তাকে বলা হয় জেলখানা তার উল্টা যেখানে মানুষ যেতে চায় একবার ঢুকলার বের হইতে চায় না ফিহা মা মা আনফুসুকুম মনে যা চায় মনে যা চায় তাই করা যায় তার নাম জান্নাত তার নাম কি ভাই তার নাম কি যেখানে মানুষ ঢুকতে চায় ঢুকলে বের হইতে চায় না ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় তার নাম কি জেলখানা তার উল্টা যেখানে মানুষ যেতে চায় না ঢুকলে থাকতে চায় না ইচ্ছে অনুযায়ী আমার নবী বলছেন মোমেনদের জন্য দুনিয়া কি বুঝলে গেছেন এর মধ্যে বলেন বেইমানদের জন্য দুনিয়াটা কি এবার বুঝেন মোমেনদের জন্য দুনিয়া জেলখানা বেইমানদের জন্য দুনিয়া কি বুঝলেন মোমেন ইচ্ছা করলে সব করতে পারবা না ইচ্ছা করলে সব করতে এই যে শীতের দিন প্রচন্ড শীত গোসল ফরস গরম পানির ব্যবস্থা নাই গরম লাগছে ঘুম খুব আরাম ওদিকে আজান ওদিস আসালু খাই না উম টানপুট কার উঠতে মনে চায় বলেন তো এই ঘুম তুইয়া কার উঠতে মনে চায় কিন্তু ঘুমাতে পারবা না তো জেলখানায় আসো জেলার আইন নাই এই মুহূর্তে ঘুমাবার আইন জেলারের ওঠো গোসল করো উজু করো নামাজে দাঁড়াও কোথায় আছো কথা বলেন না কেন বেঈমান ঘুমাও আরো ঘুমাও কোনো টেনশন নেই তোমার যা মনে চায় করো তুমি তো জান্নাতের মধ্যে মোমেন তো কথা বলেন নাকি চৈত্রী মাসের দিন প্রচন্ড গরম কলিজা শুকাইয়া গেছে জীবরা শুকাইয়া গেছে পানির মধ্যে ডুব মারছেন চাই রুদিকে পানি মুখের মধ্যে পানি প্রচন্ড পানির চাহিদা নাকি নাই নাকি চাহিদাই নাই না পানি নাই কিন্তু খান না কেন আইন নেই কথা বলেন না কেন আইট নাই কিন্তু তুমি খাও তুমি তো জান্নাতের মধ্যে তোমার জন্য কোনো আইন নাই তো কি কথা বলেন না কেন ভাই আপনি ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব নাই এখানে এক সেকেন্ডের জন্য না যুবক মানুষ টুপি খুলতে মনে চায় নাকি মনে চায় না আমার তো মনে চায় আমার যুবক মানুষ দাড়ি কাটিয়া যুবক শাস্তি মনে চায় রেলমন্ত্রী আমাদের পঁচাত্তর বছর বয়সে বিয়া করছে যুবক শাস্তি কথা ঠিক না আর আমাদের দাড়ি পেয়ে গেছে একটু দাঁড়ি কাটে যুবক মনে হয় কি হয় না কি দাড়ি কাটতে মনে চায় কি চায় না আমার তো চায় মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় কি চায় না আমার তো চায় আপনাদের চায় না আমি জানি না কি আসছে হয়েছেন নাকি আসলে আমাদের রহস্যই আমরা জানি না সমস্যা এখানে মানুষ আর মানুষের মধ্যে পার্থক্যটা কি মানুষের তো সব কিছুই চায় আমার চাবে কেন নবীদের তো চায় আমি তো দূরের কথা নবীদের তো চাই মন নবী ইউসুফ কি বললেন অমা উবার রব্বি গফুর রহিম নবী আমি আমাকে পবিত্র মনে করি না আমার নফসে আম্মার আমাকে সব সময় গুনার কাজ আদেশ করে আর এই নফসে আম্মার আর আদেশ থেকে কেউ বাঁচতে পারে ইল্লা রাহেমা রাব্বি আই মান রাহেমার রাব্বি যাকে আল্লাহ একমাত্র রহম না করে কেউ নফসে আম্মার ধোকার থেকে বাঁচতে পারে না

মনে চায় কিন্তু করে না কেন আল্লাহ হিসাব নেবে আল্লাহ কি নেবে হিসাব নেবে এর জন্য করে না আমার মন তো আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন গুণার থেকে আকৃষ্ট হবে মন কিন্তু করবি না কেন আল্লাহ নিষেধ খবর তার পারবি না এর নাম তো দামি আমার মন নাই চাইতো আমি ফেরেস্তা আমি এত দামি হইতাম না তো ফেরেস্তাদের মন চায় না বিদায় করে না আমাদের মন চায় কিন্তু মাল্লা মাওলার ভয় সেটা করি না এর জন্য আমরা দামি অলাকাত কার্রাম না বানিয়ে আদাম কারণটা কি এক বাবার দুই সন্তান এক ছেলে অন্ধ আর এক ছেলে চক্ষুওয়ালা বাবা অন্ধ ছেলেকে বলছে ছেলে যদি সিনেমা দেখো দশটা বিটান আর সিনেমা না দেখলে দশ টাকা পুরস্কার ছেলে কি অন্ধ এই পরীক্ষা হবে কিসের পরীক্ষা দেখার উপরে যদি ক্ষমতাই রাখে না আমার যদি চক্ষু অন্ধ হইত আমার যদি মেয়েদের দিকে নজর দেওয়ার মতো মরি না থাকতো তাহলে মেয়েদের দিকে নজর না দেওয়ার যে ফজিলাত সেই ফজিলাত কেন পাইতাম সেই ফজিলাত পাইতাম কেন বরং আমার তো মন আছে কিন্তু দেখি না কেন ওই মাওলার ভয় মাওলায় নিষেধ করছে ঠিক না আপনাদের কি রমজান মাসে পানি খাইতে মনে চায় না খান না কেন নাকি মন চায় না এখানেই তো মজা মজাই তো এখানে মন চায় না তা না মন চায় কিন্তু আল্লাহর ভয়ে কাজটা করি না কথা বোঝেন না পাশের দোকানদার দুই নাম্বার মালকে এক নাম্বার বলি আর রাতারাতি ধনী হয়ে গেছে আপনারও মন চায় দুই নাম্বার মালকে এক নাম্বার বলি আর রাতারাতি ধনী হইতে মন চায় কিন্তু আল্লাহর ভয় করি না এটি তো মজা কি কথা ঠিক না মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় তা না মনে চায় কিন্তু মারি না তোমরা যারা টুপি সার্চ আমরা টুপি খুলতে পারি না এটা কি আমার জন্ম হইতে সেট আসছে নাকি মাথার মধ্যে এটা খুলতেই পারি না এরকম নাকি ভাই নাকি এটা পরে পড়ছি কথা বলেন না কেন এটা তো পরে পড়ছি মাথার সাথে সেট আসে নাই কিন্তু বুঝতে হবে আপনারা যারা দাড়ি কাটেন আমরা কাটতে পারি না নাকি নাকি সেলুনে গেলে আমাদের কাটবে না নাকি আমাদের লোহার মতো পোস্ট দিলে মনে হয় যে বিলেট ভেঙে যাবে নাকি এর জন্য কাটি না কি আজীব মানুষ মানুষ বুঝতে চায় না কেন কারণটা কি আমরা মনে হয় প্যান্ট শার্ট পরতে পারি না নাকি কিনবে না আমাদের কাছে বিক্রি করবে না হ্যাঁ আপনারা টুপি সারছেন আমরাও টুপি ছাড়তে পারি আপনারা দাঁড়ি কাটছেন আমরাও দাঁড়ি কাটতে পারি তা না পারি কিন্তু কাটি না আমরাও প্যান্ট শার্ট খুলতে পারি না তা না কিন্তু পরি না আমরা অমলিক লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ নিয়াত করতে পারি না তা না পারি কিন্তু করি না আপনারা মদ পান করেন আমরা না পারার কি আছে সুদ গ্রহণ না করার কি আছে আপনারা অস্ত্রবাজি করেন আমাদের থেকে শক্তি বেশি আপনাদের এটা কেমন কথা হলো বরং মৌলবীরা তো গাঁজা খায় না ইয়াবা পান করে না মদ পান করে না অবৈধ কাজ করে না তাদের শরীরের মধ্যে শক্তি কিন্তু অনেক বেশি আমি তো ঠিক মতো কাউকে থাপ্পড় যদি দেয় ও তো দাঁড়াইতেই পারবে না আল্লাহ শকর কেননা যত নেকের কাজ করবেন সেই মানুষের শক্তি তত বাড়তে থাকবে কেন দুনিয়ার যত অবৈধ কাজ অবৈধ কাজের মধ্যে শক্তি হ্রাস পায় দেখেন আপনি সমস্ত অবৈধ কাজ খেয়াল করে দেখেন যত অবৈধ কাজ আছে তার মধ্যে মানুষের শারীরিক শক্তি হ্রাস পায় আর যারা আল্লাহর ভয় করে তারা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয় না এটা শক্তি বৃদ্ধি পায় আমরা অস্ত্রবাদি করতে পারি না তানা পারি কিন্তু করি না আমরা রোজা ছার্টতে পারি না তানা পারি কিন্তু কারউটা কি ওই মাওলানা বয় ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহাননাফসানিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাওআ আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বাপ বনছেন ওয়নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা ওয়া আন আমাল বানি আদম ওয়া কওলহুম ইউজান কই ভয় কি আমার যতগুলি কথা আমার যত কাজ সব কিয়ামতের ময়দান ওজন করা হবে আমি যত কথা বলবো সব ওজন করা হবে আমি যত কাজ করব সব ওজন করা হবে أم الزاكس كالرشاب ذاك رهبة فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية يا من يا كربل وأذنه يا ذا جنة وأما من خفت موازينه فأمه هاوية আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফা উম্মু আল্লাহ পাক রব্বুল আলামিন তাজা হাবিয়া জাহান্নামে ফয়সালা আমার যুবক বাবার আমার মুরুব্বি বাবার পড়দার মাবুনার দুনিয়া কিছু না। দুনিয়া কিছুন বাবার দ্বীনের মধ্যে কি যে মজা কি যে মজা তুমি চলো তুমি ভয় পাইতেছো কেন এ টেনের সাত নোবার তুমি কি দেখো না নাইনের কত শিলেরা আমার মালার পাগল তুমি কেন পারবা না এ নাইনের ছেলেরা তুমি কি দেখো না এইটের কত শিলেরা আমার মালার পাগল তুমি কেন পারবা না আমার মামলার কিছু কোন কৈফিয়া চলবে না এ ধনী তোমার সে কত ধনী আমার মালার পাগল তুমি কেন পারবা না এ গরিব তুমি কি দেখো না কত গরিব প্রতিদিন প্রতিদিন খায় বাচ্চা গুলি ক্ষুধার তার বাবার পাশ ওখানে ট্যাঁ ট্যা 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 শব্দ করে এরপরে এক লোক মা তার পেটের মধ্যে ঢুকায় না তুমি কেন পারবা না এ আমার মা বলে তুমি কি দেখো না আমার কত মা বলে আমার মাওলার পাগল তুমি কেন পারবা না হ্যাঁ অসুস্থ তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলার ভয়ে একটা সেজদাও বাদ দেয় না যত অসুস্থ কিন্তু সেজদার মধ্যে ত্রুটি নাই তুমি কেন পারবা না আমার মাওলার কাছে কোনো কৈফি চলবে না যদি আমল করতে 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 মৃত্যু আসা খেয়া পড়িয়া যাও আল্লাহ ডাক যে ফেরেস্তারে আমার যুবক আমার ছাত্র কলেজের মধ্যে টুপি মাথায় দিয়ে গেছে ওর সাথীরা টুপি উঠে কত ধুক মারছে কিন্তু সুন্নতের মহাব্বাতে টুপি নামায় নাই দেখ আমার কলেজের ছাত্র দাড়ি রাখে ইউনিভার্সিটি কলেজে গেছে ওর সাথীরা দাড়ি ধরিয়া কত টানা করছে কি আমার নবীর প্রেমে ফরিয়াদ দাঁড়ির মধ্যে পোস লাগায় নাই দেখ আমার যুবক জামা গাই দিয়া লম্বা জামা গাই দিয়া রাস্তায় নামছে কত সাথীরা জামা ধরিয়া কত টানা হেসা করছে কিন্তু সুন্নাদের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই দেখ আমার যুবক কত সুন্দর কত কসুনু চেহারা আমি তাকে দান করছি কত মেয়েরা বসে আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো কিন্তু আমার যুবক স্পষ্ট বসে নি আখা ফুল আমি মাওলাকে ভয় করি তোমার সাথে কথা বলতে পারবো না এত সাধনা করিয়া কোন জান্নাত খাবার করছে খবরদার ওই না দেখাইয়া দেখ আমার ধনী এমন কোনো গুণা নাই যেই গুণা সে করতে পারতো না আমেরিকা লন্ডন থাইল্যান্ড সিঙ্গাপুর গিয়া গুণা করতে পারতো টাকার কোনো অভাব নাই কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই দেখ আমার মহিলা এত সুন্দরী এত সুস্থির কত আকর্ষণীয় চেহারা আমি দান করছি মাঝে মাঝে চেহারা উন্মোচন করি আর বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হইছিল কিন্তু আমি মাওলার ভয়ে বিপদ অবস্থায় রাস্তায় নামে নাই এত সাধনা করিয়া কোন জান্নাত খবর দা ওই জান্নাত খানা না দেখাইয়া রুহু কবস করবি না আল্লাহর কসম করে বলি আতিয়া গেলাম আল্লাহবকের মুমিন বান্দাবলী যখন মৃত্যু সাচার খাইয়া পরিয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাশ টাশ করিয়া খুলিয়া গেছে তা নাযাল আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী তু তু'adun ফেরেস্তারা বলবে আল্লাহ ফকের বান্ধবান্ এত সাঁধনা করিয়া এত কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহফকের মোমেন্ট বান্ধবীর রুখ ফাগরের মতো জান্নাত থেকে দৌড় মারবে কখন সৈন্যের থেকে রুভায় রুইয়া যাইবে আল্লাহ बगैर মুমিন বান্দা মাঝে কত কিছু তেরো করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আমার বেনামাজি বাবারা এ बेरोजगार বাবারা এ পর্দা মাও মা বোনেরা এ আমার বেপর্দা মাও বনেরা এ সুদখর হারামখর এ গুনাহগার বাবারা আমার উপর রাগ করিও তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি কি রওনা করছো নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া গুনার মধ্যে ডুব দিয়া কোন জাহান্নাম খামের খবরদার ওই নাম খান না দেখাইয়া রুটা কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া তুই গেলাম নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা বলি টাস টাস করে খুলিয়া গেছে জাহান আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মাসি মাগরিবে নীল রঙের দিগির মতো বড় বড় দুটো চক্ষ গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর আমার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আমার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিরকি বাই হয়েতে আছে এই অবস্থা দেখি না না ফার্মারা রুহার বাইর হইতে চাইবে না কারণ বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যেরকম উঁচা কোনো বিল্ডিং এর নিচের থলে আগুন লাগলে কে কার আগে বের হবে পাড়া পাড়ি করতে গিয়ে মানুষ বেশি মারা যায় আর কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পাড়া পারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায় কেউ যদি বাঘের সামনে পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না যখন না ফরমান বদমাস আজরাইলকে দেখবে তাদের হুশ থাকবে না করুন দিশিদের দিকে তাকাইয়া বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম আমি বিসিএস ক্যাডার হব ডিসি হব এসপি হব সচিব হব প্রধান বিচার প্রতি হব প্রধান সেনাপতি হব আমি গার্ড অব নিব গুলশান মনেতে বাড়ি থাকবে আমি কত আনন্দ ফুর্তিতে জীবনটা কাটাইয়া দেব কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাব আমি কোনো দিন কল্পনাও করি নাই আমার টেনের ছাত্র বাবা নাইনের ছেলে কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই আমার আইয়ের ছাত্র বাবারা টেনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ বাবা তোমার সামনে তোমার সন্তান কি মারা যায় নাই এ দানা হে নানা তোমার সামনে তোমার নাতি কি দুনিয়া থেকে বিদায় হয় নাই এ বড় ভাই তোমার সামনে তোমার ছোট ভাই হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে এ সুস্থ তোমার সে কত সুস্থ হঠাৎ খবর আসছে দুনিয়াতে নাই মা হে আজরান আমাকে একটু তোব করার সুযোগ দিয়া দাও আমাকে একটু ইবাদত করার সুযোগ দিয়া দাও আযরাইসালাতু ওয়াসসালামু কবি আমার মাওলা কি আগেই বলেন লা ওয়ালিওয়াখির আল্লাহু নাফসান ইজা জা জালাহা আমি কাউর বাড়ির দরজায় কলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাতে পারে না আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে भगाইতে পারে না আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইসালাম তুয়া সালাম গোসয়ার উদার করে এমন থাবা মারবে তাবার চলে কলিজার রক বলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে আল্লাপাকি আমের মজা সবাই আমল নামাকে ওজন করবে যাদের ন্যাকের পল্লা ওজন হয়ে যাবে তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে যাদের গুণার পাল্লা ভারী যাবে পাল্লা হালকা যাবে পাক রব্বুল আলমীর তাদেরকে হাবিয়া জাহান নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ নিজে প্রশ্ন মা আদোরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি এখন আল্লাহফাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন না দারুণ হ্যাঁ হাবিয়া কেমন জাহান্নাম কোন এক মানুষ যে বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামের চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া বাবার সহ্য করতে পারবি ওই জাহান্ন কেউ তো সহ্য করতে পারব আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান নামে জাহান নামে জলতে জলতে কলিজা শুকা যাবে জিবরা শুকা যাবে পানি পানি করে চিল্লে দিয়ে থাকবে আল্লাহ ডাক দিয়ে ফেরেস তার এই না দুনিয়াতে কত নিয়ামাত খাওয়াইছে একটা মুরগি জবাই দিয়া ফালাইছে মুরগিটা কত না করছে খা বন্দা খাবি তোদের জন্য হালাল করছে একটা জ্যাথা মাছ উঠাইয়া পাঁচার মারছে পাঁচারের সারে মাছটা ব্যাখা হয়ে গেছে খা বন্দা খামি তোদের জন্য হালাল করছে একটা গরু বান্ধিয়া জমাই দিয়ে গরুটা কত লাফালাফি করছে কত লাফালাফি করছে খা বন্দা খামি তোদের জন্যই হালাল করছে গামীর বাচ্চা সারা রাত বান্ধিয়া রাখছে গাবির বাচ্চাটা একবার শুয়েছে আর একবার দাঁড়াইছে হাম মা খুঁজে ডাক বাড়ছে মনে বলছে মাগো আমার জিব্রা গলা শুকিয়ে গেছে একটু দুধ দাও আমার গাবিটা ডাক যে বসে আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে এই বনি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়ে মাওলা শুক্রিয়া আদায় করবে গাবির বাচ্চাকে গাবির দুধ না খাওয়াইয়া পাইছে আমার এত নেমাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওই জাহান নামেদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লাইয়া জুকু না ফিহা বারদাওয়ালা সরবা ইল্লা হামি মা সা ক যা আউই ফা আমি ওদের জন্য গরম পুঁজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি নবী ফাঁক সাল্লাল্লাহ আলাই সাল্লাম ফরমান ওই পানি এবং পুঁজ এত গরম হবে যখন জাহান্না বলবদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাবাদ করে পড়িয়া যাবে এরপর পানির তেষ্টা মিটবে না যখন ডগ 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও তাহলে আমি আর গুনার কাজ করবো না তবে আল্লাহর কসম খুঁড়ে যে সবার সামনে তোমার একশো বার পায়ে রাঁধিয়াছি রে বাবা তারপর গুনার কামের কাছেও কেউ যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো জাহান্নামে নামে আমি যাবো আপনি এত ব্যস্ত কেন আপনি কেনই বাবার হাতে পায়ে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে। তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাথি দিবে কামড় দিবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাঁধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানি খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সাজে পানির থেকে উঠবানা বাবার আমরা কোরআন এবং হাদিসের দৃশ্যে দেখতে আছি কতকে আল্লাহ ফাকের বান্দা সিনেমায় মজা পাইয়া ভিসিআর মজা পাইয়া সুদে গুষে মজা পাইয়া এক কথা গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের নামের কিনারা বসে খেলা করতে আছে আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ না করু খেলা না করু খেলা না করু এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজকাল ধাক্কা অমনি উল্টে ঘুম করে জাহান নামে পড়িয়ে রে বাবা আর তুমি জাহান জাহান্নাম থেকে উঠব না বাবা তোমরা আমাদেরকে কত গালি দাও কত টিটকারি কত টিপ্পনি কত ধর্ম ব্যবসায় কতই না ব্যাংক করে বাবা সবই কিন্তু আমরা জানি কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো আমরা ততই তোমাদের পিছনে দৌড়াই তোমরা যতই ভাগো ততই দৌড়াই যতই ভাগো ততই দৌড়াই আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফের বাবা ফের গুনার কামের কাছেও কেউ যায় না তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন অফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং সহায়তান ফেরার জন্য যে কোন একজন হক আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে বেদাত হিংসা হাসাত বিভিন্ন ভেজালে প্রোধ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার আলহামদুল্লা লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে না কেরামল ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করাম যেন কিয়ামতের ময়দানে গলাগুলি গলা একসাথে জান্নাতে তৌফিক তৌফি দেয় আল্লাহ মামি আল্লাহ হুমামি আল্লাহামি পর্দার মা বোনেরা ও আমার পর্দাল হামা দুই হাত তুলি হামা ওনার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বোঝারে মন একদিন এই ঘরের দোয়ার দিয়ে নতুন বউ হইয়া উঠছিল মন কত মেয়েও লাগে শরবত খাওয়াইছে কত মেয়েও লাগে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইরে হব ছেলে খানবে মা মা কর মেয়েকেন মে মা মা করে ওরে মানছো আর তোমার দিব আল্লাহ কত আনে মনামত কিনে হাত তোল না বলে আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কি নিয়ে হাত তোল না বলে আল্লাহ তোমার হাবিব বলছে। সাদা দাঁওরা যখন কান ধুন তখন তুমি লত যাবই আল্লাহ কত বেগুনা নাবাল এক তলবি এলেম যাদের পান নিচে ফেরেস তারা পাখনা বিষয়া আল্লাহ কত যা কিনে তোমার খাস খাস বন্দার দেখি হাত তললাম নে মামলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিল আমাদের সবার গুণা কথা মাপ করে দাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দরজার ভিক্ষুক আমরা তোমার দুয়ার কাঙ্গ তুমি তো হাকাইয়া দাও তারা দাও আর কোনো দরজা নাই আর কোনো মালিক নাই দয়া করে মায়া করে গুনা কথা মাফ করিয়া দাও জাহান নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও জান্নাতল ফের দাও সের মধ্যে নামটা উঠাইয়া নাও আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও যুবক বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ আমরা হাত তুললাম জানি না কার মা নাই জানি না কার বাবা নাই জানি না কার সন্তান নাই আল্লাহ যত মোহমেন মোহমেন যত মুজাহিদরা কবরে শুয়ার রয়েছে। সবাই কবর আজাবকে মাফ করে দাও আমাদের ইব্রাহিম ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার কবরকে জান্নতের বাগিচা বানায় দাও আমাদের শাহ মুর্শিদের কবরকে জান্নতের বাগিচা বানায় দাও মা দাদা সহতাম আম দুনিয়ার মা শাহদের মা কামকে জান্ন বলন্দ করে দাও আমাদের আহলা আহলা তোমার খাস গোলাম বান্ধব কবুল করে নাও ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير الخلق محمد وعليه وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين